বন্ধুরা, সন্দীপ গতকাল কোর্টে গেছিল, তাই তো? কোর্ট থেকে আসার পর সন্দীপ বলল খুশির খবর। তাহলে খুশির খবরটা কি বন্ধুরা, যেটা আমাদেরকে সন্দীপ এখনো অবধি বলেনি? কিন্তু চলো আমি তোমাদেরকে বলবো যে খুশির খবরটা কি, আসল কারণটা কি। চলো তোমরা শুনলে অনেক খুশি হবে বন্ধুরা, ভিডিওটা দেখো সবটা জানতে পারবে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে বলি যে পাশে একটু আওয়াজ হচ্ছে, প্লিজ সেটাকে ইগনোর করো, কারণ জয়গুরু ঠাকুরের মাতৃ সম্মেলন হচ্ছে, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। এবার তোমাদের কাছে মুদ্রা কোথায় আসি বন্ধুরা, সন্দীপ গতকাল কোর্টে গেছিলো, তাই না? কোর্ট থেকে আসার পর সন্দীপ একটা রাত্রেবেলা লাইভ করেছিল, যেখানে লাইভে সন্দীপ বলল যে তোমাদেরকে একটা খুশির খবর দেবো, মানে কমিউনিটি পোস্টে সে বলেছিল যে খুশির খবর দেওয়ার আছে। কিন্তু খুশির খবরটা অ্যাকচুয়ালি কী সেটা কিন্তু সন্দীপ আমাদের কাছে এখনও অবধি বলেনি, মানে ওই লাইভে কিন্তু সন্দীপ ক্লিয়ার করেনি। এবার আমি তোমাদের কাছে যে খুশির খবরটা বলবো, মানে সন্দীপ যেটা বলতে চাইছে সেটাই তোমাদের কাছে বলবো। তো ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপরে কিন্তু তোমরা নিজের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে। তার আগে বলি বন্ধুরা, এই যে সন্দীপ গতকাল কোর্টে গেছিলো, তাই তো? সন্দীপ কোর্টে গেছিলো, সেখানে কিন্তু সন্দীপ আর সন্দীপের বাবা গেছিলো, যেটা তোমরা সন্দীপের ব্লগে দেখেছো, তাই তো? এবার সন্দীপ আর সন্দীপের বাবা গেছে সেখানে, সন্দীপের মা বা কৃষাণু কিন্তু যায়নি বন্ধুরা। এর আগের বার যতবার যাওয়া হচ্ছিল সেখানে কিন্তু কৃষাণু আর কৃষাণুর ঠাম্মি, দাদু, বাবা, মানে চারজন মিলে যাচ্ছিলো, এবার কিন্তু যায়নি, কারণ এবার ব্যাপারটা একটু আলাদা বন্ধুরা। হ্যাঁ, এর আগে যখন সন্দীপ কোর্টে যাচ্ছিলো তখন কিন্তু 498 কেসের একটা ব্যাপার ছিল, বুঝতে পারলে? এবার কিন্তু সন্দীপ গেছে ডিভোর্সের হিয়ারিং ছিল। আরেকটা কথা বলি তোমাদের কাছে বন্ধুরা, এই যে 498 কেসটা করা হয়েছিল গামলা, যেই গামলা দাবি করেছিল যে আইনের কাছে যে আমাকে নির্যাতিতা করেছে, আমাকে অত্যাচারিতা করেছে, আমাকে মার ধর হেনা তেনা করেছে, তোমাদের কাছে এইটুকু কথাটা বলে দিই যে এই 498 কেসটা ধপে টিকে নি বন্ধুরা। হ্যাঁ, ধপে টিকে নি, বুঝতে পারলে? কারণ 498 কেস করলে, ঠিক আছে, ইমিডিয়েট করতে হয়। তোমাকে যদি কেউ মেরে থাকে বা তুমি যদি সত্যিকারই মানে যন্ত্রণা বা অত্যাচারিতার শিকার হয়ে থাকো, তাহলে তোমাকে ইমিডিয়েট গিয়ে কোর্টে কমপ্লেন করতে হবে বা কেস করতে হবে, তারপর তোমার সেই কেসের অ্যাকশন নিবে, ঠিক আছে? যখন তুমি প্রুফ করতে পারছো না, গামলা কী করেছে যে সে মানে প্রতিশোধের জন্য, সে সন্দীপকে কষ্ট দেওয়ার জন্য, রীতিমতো তার পরিবারকে টর্চার করার জন্য সে 1.5 মাস পর 498 কেস গিয়ে করেছিল, তাই না? বহুদিন পর, মনে হয় 1.5 মাস, যাই হোক, তো সে বহুদিন পর 498 কেস করেছিল। কেন? যাতে সন্দীপকে সে আবার কষ্ট দিতে পারে বা সন্দীপের পরিবারকে কষ্ট দিতে পারে। কিন্তু ওই যে উপরে ভগবান আছে, ঠিক আছে? তো গামলা, আমি এইটুকু তোমাদের কাছে শিওর বলতে পারি যে গামলার এই 498 কেসটা ধপে টিকে নি বন্ধুরা, এটা কোনো মতেই সম্ভব না। গামলা কোনো দিনও প্রমাণ করতে পারবে না যে সন্দীপ তার গায়ে হাত ছেড়েছে। হ্যাঁ, এটা হতে পারে যে সন্দীপ রেগে হয়তো বউর অন্যায় দেখেছে, অন্যায় তো বলবো না, বউ একটা অপরাধ করেছিল, ঠিক আছে, সেই অপরাধ দেখে তার ভালোবাসার মানুষ তাকে বিশ্বাসঘাতকতা করেছিল, যার জন্য যে কোনো পুরুষ না ওই অবস্থায় থাকলে এক থাপ্পড় দু থাপ্পড় দিবে। গামলাকে তো সন্দীপ মারেই নি, অন্য বর থাকলে না বিশ্বাস করো সাথে সাথে বউটার না গাল ফাটিয়ে দিত, পিঠ ফাটিয়ে দিত মেরে, শুধুমাত্র বিশ্বাস ভাঙার জন্য। কারণ একটা ছেলে একটা মেয়ের সাথে সংসার করে, স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো রক্তের সম্পর্ক হয় না বন্ধুরা, কিন্তু সেই স্বামী স্ত্রীর সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক হয়, যেই সম্পর্ক সারা জীবন মানুষ, হ্যাঁ, খুব পবিত্রভাবে সেটাকে বজায় করে নিয়ে যায় একদম মৃত্যু অবধি, তাই না? তো সেই সন্দীপকে তার বউ বিশ্বাসঘাতকতা করেছিল, বিশ্বাস তার ভেঙেছিল, যেটা দেখার পর যে কোনো ছেলের রিয়াকশন হয়েছিল। আর সন্দীপ হয়তো ধাক্কাধাক্কি করেছে বা এক দু থাপ্পড় মেরেছে, কিন্তু সন্দীপ তেমন কোনো রিয়াকশন করেনি, যেটার প্রমাণ কিন্তু আমরা ওই সঙ্গীর কল রেকর্ডিংয়ে পেয়েছিলাম, তাই তো? তো এবার বলি বন্ধুরা যে গামলা এই যে প্রতিশোধ নেওয়ার জন্য সন্দীপের উপর যে 498 কেসটা করেছিল সেটা হয়নি। তো এই যে গতকাল সন্দীপ কোর্টে গেছিল বাবার সাথে, মানে সন্দীপ তার বাবার সাথে গেছিল, সকাল সকাল দেখলাম বেশ মানে সন্দীপ উঠে উঠে রেডি হয়ে বলল যে আমাকে 11টার মধ্যে ঢুকতে হবে, ঠিক আছে, সন্দীপ সেখানে চলে গেছে টাইম মতো। তো সন্দীপ কোর্টে সমস্ত কাজকর্ম করে আবার সেখান থেকে বেক হলো, বেক হয়ে ওই সোনা হোটেলে খাওয়া দাওয়া করলো। হ্যাঁ, বেশ ভালো লাগলো যে সন্দীপ ওখানে লাঞ্চ সেরে তারপরে বাড়িতে আসলো। আর কৃষাণু বাচ্চাটা লাইভে দেখলে তোমরা বন্ধুরা, বাচ্চাটা বাবাকে কত ভালোবাসে, এখানেই তফাত আছে বন্ধুরা, যে কৃষাণু ছোট থেকে না গামলার ভালোবাসা তেমন পায়নি গো, গামলা বাচ্চা পছন্দ করে না। হ্যাঁ, আর কৃষাণু ছোট থেকেই না তার বাবা, ঠাম্মি, দাদু এদেরকে নিয়ে মানুষ হয়েছে। গামলা ছিল, মা হিসাবে পাশে ছিল, ঠিক আছে,
কিন্তু গামলার কাছে কৃষাণু বেশিক্ষণ থাকতো না, বেশি গামলার টাচে ছিল না, যার জন্য দেখো সন্দীপ সারাদিন বাড়িতে নেই। বাচ্চাটা কীভাবে সন্দীপের জন্য ছটপট করছে বলো তো? লাইভে দেখেছিলে? লাইভ করতে করতে হ্যাঁ অনেকে অনেক ভিউয়ার্স দেখলাম বিরক্ত বোধ হচ্ছে কৃষাণুর জন্য, মানে তারা যে কথাটা শুনতে লাইভে এসেছে না, যে খুশির খবরটা কী, খুশির খবরটা কী, কিন্তু সন্দীপ যে বলছে না আর সেখানে কৃষাণু যে ডিস্টার্ব করছে সন্দীপকে, ঠিক আছে? যদিও ওটা ডিস্টার্ব না, আমি মনে করি যে বাচ্চাটা অনেকক্ষণ ধরে বাবাকে পায়নি, তো যার জন্য বাচ্চাটা বাবার কাছে যাচ্ছে। আর যেখানে সন্দীপ কিন্তু বাচ্চাটাকে নিয়ে মানে কৃষাণুকে নিয়ে বেশ আদর করেছে, তো সেখানে অনেক ভিউয়ার্স বিরক্ত বোধ হয়েছে, আমার সেটা খুব খারাপ লাগছিলো পার্সোনালি। তো যাই হোক, সন্দীপ সেখানে কিন্তু সেই মানে কথাগুলো ক্লিয়ার করে নি। সন্দীপ বলল যেটাই বলবো আমি উকিলের পরামর্শ নিয়ে বলবো, আর যতটা আমাদেরকে বলতে বলবো ততটাই বলবো, তবে আগামীতে একটা খুশির খবর তোমাদেরকে দিব, যারা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে বা যারা আমাকে ভালোবাসে, আমার ভালোবাসার ভিউয়ার্সকে আমি একটা খুব ভালো নিউজ দিব যেটা শুনে তোমরা সবাই খুব খুশি হবে, তাই তো? এটা বলেছিলো তো। তো এবার বলি বন্ধুরা, কৃষাণু সন্দীপকে বিরক্ত করছিল, যাই হোক সন্দীপ ঠিকঠাক মতো বলতে পারেনি, তো আমি তোমাদের কাছে ক্লিয়ার করি, এই যে সন্দীপ আমরা কী চেয়েছিলাম বন্ধুরা, আমরা প্রথম থেকে যখন থেকে সন্দীপের পাশে আছি, ঠিক আছে, সেই ডে ওয়ান থেকে আমরা একটা কথাই বলেছি, যখন বুঝতে পেরেছি যে সন্দীপ সৎ, সন্দীপ কোনো অত্যাচার গামলার উপর করেনি, বরঞ্চ গামলা নিজের নছল্লাপনার জন্য সন্দীপকে ছেড়ে, দেখো ঠিকঠিকটা ঠিকঠিক বলছে, নছল্লাপনার জন্য নিজের সুন্দর একটা সংসার ছেড়ে শুধুমাত্র বান্টুর জন্য বা ওই হিরোইন হওয়ার শোকে সে বাচ্চাটাকে ছেড়ে সুন্দর সংসার ছেড়ে সে ওই পরকীয়াতে ডুবে গেছে, ঠিক আছে? তো সন্দীপ তো কিছু করেই নি, ঠিক আছে, সন্দীপ তো কিছু করেই নি, যেদিন আমরা জানতে পেরেছি সেদিন থেকে আমরা সন্দীপের পাশে, যতগুলো মানুষ সন্দীপের পাশে এখনও আছি সবাই কিন্তু ছিলাম, ঠিক আছে? আর আমরা সবাই ভিউয়ার্স বলো বা ক্রিয়েটার বলো সবারই কিন্তু একটাই বক্তব্য ছিল যে সন্দীপ যেন এই বাচ্চাটাকে পায়, তাই না? হেন তেন প্রকারে বাচ্চাটা যেন সন্দীপের কাছে থাকুক, কারণ একবার আমরা শুনেছিলাম যে গামলা নাকি বাচ্চাটাকে বোর্ডিং স্কুলে দিবে, তাই না? তো সেখানে দেখো বাচ্চাটাকে কোনো বোর্ডিং স্কুলে দেওয়া কোনো খারাপ বিষয় না, কিন্তু বলবো যে যেখানে বাচ্চাটা একটা সুন্দর পরিবেশে মানুষ হচ্ছে, হ্যাঁ, যেখানে তার বাবা ঠাম্মি দাদু তাকে খুব ভালোবাসে, তাদের প্রাণ থেকে প্রিয় হলো গিয়ে এই কৃষাণু, সেখানে একটা সুন্দর পরিবেশ, এমনকি সেখানে আর অন্য কোনো বাচ্চা নেই, সেই বাচ্চাটা খুব আদরে মানুষ হচ্ছে, তবে বাড়িকার বাচ্চা মানুষ বদমাশি করলে ধমকা চমকা একটু করবেই, সবাই সব বাবা মা সব পরিবারে হয়, কিন্তু এই যে কৃষাণু তার ঠাম্মি দাদুর কাছে রয়েছে, বাবার কাছে রয়েছে, সেখানে কত সুন্দর আছে, হ্যাঁ, হঠাৎ করে আমরা শুনলাম যে গামলা নাকি বাচ্চাটাকে অন্য কোথাও রাখবে, হ্যাঁ, তো গামলা একবার আমাদের কাছে বলেছিল যে বাচ্চাটা এমন কোথাও থাকবে যেখানে মাকেও পাবে বাবাকেও পাবে, এর মানে কি গামলা বাচ্চাটাকে নিশ্চয়ই নিজের কাছে রাখবে না, তো গামলা কোথায় রাখবে, হয়তো বোর্ডিং স্কুলে রাখবে, ঠিক আছে? তো সেখানে রাখার পর, হ্যাঁ, রাখার মানে কথা যে আমরা যখন শুনেছিলাম তখন কী হয়েছিল, আমাদের সবার একটা টেনশন হয়েছিল যে বাচ্চাটা কেন থাকবে, সবাই যতজন আমরা সন্দীপকে ভালোবাসি বা কৃষাণুকে ভালোবাসি, কৃষাণুকে তো সবাই ভালোবাসে, যাই হোক যারা সন্দীপকে ভালোবাসে তারা কিন্তু সবাই চেয়েছিল যে বাচ্চাটা যেন হেন তেন প্রকারে সন্দীপের কাছে থাকুক, কারণ সন্দীপ কিন্তু বাচ্চাটাকে যতটা ভালোবাসে, এমনকি ওর বাবা মা যতটা বাচ্চাটাকে কেয়ারিং করে আর কোথাও পাবে না বন্ধুরা। হ্যাঁ, বোর্ডিং স্কুলে ভালো করে পড়াশোনা হবে, সব ডিসিপ্লিন মেনটেন করবে, কিন্তু তারপরেও বলবো যে আমাদের পরিবার আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যখন বাচ্চা বড় হবে তখন তো বাইরে যাবেই পড়াশোনা করতে, তাই না? কিন্তু ছোটোবেলায় যখন ওর পরিবার আছে আর ওকে ভালোবাসে, এমনকি সবার ওই জানের জান, তাই না? তো সেই বাচ্চাটা বাড়িতে মানুষ হোক। এবার হলো যে এই যে সন্দীপ বলল গুড নিউজ, আমি ড্যাম শিওর বন্ধুরা যে সন্দীপ গুড নিউজটা বলতে এটাই বোঝাচ্ছে যে কৃষাণু, আমরা সবাই একতরফা চেয়েছিলাম যে কৃষাণু সন্দীপের কাছে থাকুক, কৃষাণু ঠাম্মি দাদুর কাছে থাকুক, তো কৃষাণু সন্দীপ বা ঠাম্মি দাদুর কাছে মানে এই বাড়িতেই থাকবে বন্ধুরা, এটা খুব তাড়াতাড়ি এই সিদ্ধান্তটা হতে চলেছে, মানে বাচ্চার কাস্টডি সন্দীপ পাবে, এটা তোমরা ভেবে নাও। আর 498 কেসটা যেটা বলছি এটা একটা গুড নিউজ ধরে নাও, যে 498 কেসটা ধোপে টিকে নি বন্ধুরা, গামলা প্রমাণ করতে পারেনি আর সেটা কোনোদিনও প্রমাণ করতে পারবে না, গামলা কোনোদিনও সন্দীপকে অহেতু, হ্যাঁ, যে উপরে ভগবান আর সন্দীপের পাশে এতজন ভিউয়ার্স রয়েছে, এতগুলো ভালোবাসার মানুষ রয়েছে, যারা কেউ দোয়া করছে কেউ ভগবানের কাছে প্রার্থনা করছে, সবাই চায় যে সন্দীপ যে সৎ ছেলে, সন্দীপ যে তার বউকে সত্যিকারই ভালোবাসত না, এই ছেলেটার অহেতু যেন শাস্তি না হোক, তো তার জন্যই
498 কেসটা হয়নি বন্ধুরা। আর এই যে খুশির খবরটা হলো কৃষাণুকে সন্দীপ পাবে। আর এমনিতেও গামলা কিন্তু কৃষাণুকে নেবে না বন্ধুরা, কারণ গামলা কৃষাণুকে নিয়ে কি করবে বলো, কি করবে সে? কৃষাণুকে নিয়ে যদি সন্দীপকে কষ্ট দিতে চায় না, তাহলে সে কৃষাণুকে নিয়ে ওই বোর্ডিং স্কুলে দিবে, আর না হলে সে নিজের বাড়িতে রাখলে বাচ্চাটা সেখানে ভালো হবে না। তো আমার মনে হয় গামলা যে পরকিয়া করছে হেনা তেনা, ঠিক আছে, সেটার জন্য ডিভোর্স তো পাবে। তো ডিভোর্সটা দেখা যাক ডিভোর্সের ব্যাপারে কি, সেটা নিয়ে একটা পরে আমি ভিডিও নিয়ে আসি, ঠিক আছে। তো আগে এই কথাটা বলি যে খুশির খবরটা হলো যে কৃষাণু সন্দীপের কাছে থাকতে চলেছে। এটা 99% চান্স আছে যে কৃষাণু সন্দীপের কাছে থাকবে, ঠিক আছে। বাকি 1% বলছি যদি গামলা পায়, তো গামলা নিজের কাছে রাখলে বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। গামলা সেক্ষেত্রে বাচ্চাটাকে বোর্ডিং স্কুলে রাখবে। তো আমার মনে হয় না গামলাকে বাচ্চাটা দিবে, কারণ গামলার নিজেরই তো কোনো স্থায়িত্ব নেই। সে আজ এখানে কাল ফকলার বাড়িতে, ঠিক আছে। ফকলা পরের বাচ্চাকে নিশ্চয়ই ভালোবাসবে না, ফকলা হরগিজ। ফকলা যদি গামলাকে বলতো না যে বাচ্চাটাকে নিয়ে আসো, তাহলে গামলা কিন্তু প্রথমেই কৃষাণুকে নিয়ে যেত। সরি, তো গামলা প্রথমেই কিন্তু কৃষাণুকে নিয়ে নিজের সাথে যেত। কৃষাণুকে না নিয়ে যাওয়ার জন্য ফকলা কিন্তু প্রথমেই গামলাকে বলে দিয়েছে যে তুমি হরগিজ, তোমার বাচ্চাকে নিয়ে আসবে না, বুঝতে পারলে? তো যার জন্য গামলা কৃষাণুকে নেবে না, এটুকু তোমরা নিশ্চিত থাকো। আর কৃষাণুকে সন্দীপ পাবে, আর 498 কেসটা ধোপে টিকে নিই, ঠিক আছে। তোমরা আশা করি এই খবরটা পেয়ে হয়তো একটু শান্তির ঘুম ঘুমাবে। যাক, আমাদের সন্দীপ, আমরা যাকে সাপোর্ট করেছি বা যার পাশে আছি, সেই ছেলেটা সেফ আছে, তাই না? আর সন্দীপ বাড়িতে আসলো বাচ্চাটার সাথে, বেশ দেখলে বলে না, নিজের সন্তান তো নিজের হয়, তাই না? সারাদিন সন্দীপ নেই, যার জন্য ওখান থেকে এসে বাচ্চাটার সাথে এই যে খেলছে সন্দীপ, কৃষাণু লুকাচ্ছে, সন্দীপ বলছে লুকাচ্ছ কেন। এগুলো একটা বেশ একটা ইন্টারেস্টিং মুহূর্ত বন্ধুরা। হ্যাঁ, যারা বাচ্চাকে ভালোবাসে না, যারা পরিবারকে ভালোবাসে না, তারা সত্যিকারই এই ধরনের হয় বন্ধুরা। আর যারা বাচ্চাকে ভালোবাসে না, যারা সংসার ভালোবাসে না, যারা অন্যদিকে তাকায়, অন্য কারো দিকে তাকায়, তারা কিন্তু কোনোদিনও নিজের সংসারে খুশি থাকতে পারে না, যেটা হলো গিয়ে আমাদের সামনে এই গামলা নচ্ছল্লাপনা, ঠিক আছে। তো গামলা জীবনে তার সংসারকে ভালোবাসেনি বন্ধুরা, যার জন্য গামলা মানে কৃষাণুর প্রতি কোনো টানও নেই, কোনো মমতাও নেই, আর সে কৃষাণুকে চায়ও না। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে। জানি হয়তো তোমাদের একটু ভিডিওটা দেখে অসুবিধা হচ্ছে, কারণ পাশে আওয়াজ হচ্ছে, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, আর অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ বন্ধুরা পাশে থেকো, ঠিক আছে। আমি সাবস্ক্রাইব করার কথাটা শেষে বলি, তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। চলো টাটা।